সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহস ডিকশনারি। সো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা ধমাকাদার লাঞ্চ। আগের দিন যেমন আমি নিয়ে এসেছিলাম ডিনার, সো আজকে নিয়ে চলে এসেছি লাঞ্চ। তো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আমি কি কি লাঞ্চ নিয়ে চলে এসেছি, তবুও আবারও বলে দিই। হ্যাঁ, আবারও ইন্ট্রোডিউস করে দিই আরেকবার। সাদা ভাত, রুই মাছ ভাজা, ডাল, মোচা চিংড়ি, এতে চিংড়ি, হ্যাঁ, আর হচ্ছে বেগুন ভাজ ভাজা, সরি বেগুন ভাজা, আমি কিসব বলছি, এটা হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে। আর ঠিক এত টেম্পটিং না খাবারগুলো বাঙালিদের কাছে, তুলে যাচ্ছি। আর এই যে চিকেন অলরেডি দেখে নিয়েছ, সঙ্গে কাঁচা পেঁয়াজ উকিয়ে দিচ্ছে। ওহো, তো চলো বেশি দেরি না করে খাবারটা শুরু করি। একটু ডাল ঢেলে নি, এটা অবশ্যই করা উচিত ডাল খাওয়ার আগে। ঠিক আছে, ডালটা নিতাম না, কিন্তু ডাল দিয়ে ভাত দিয়ে আর এই ভাজা দিয়ে খেতে যে অসাধারণ লাগে সেটা লোকের পরে নিলাম। সেটা মানে আমি এবার পরে আর একটু ভাত নেবো। আসলে আমরা যারা খেতে ভালোবাসি না, তাদের সব কিছু একটু ভাত, সব থেকে বেশি ভাতটা একটু বেশি লাগে সব খাবারে, আসলে আইটেমগুলো যখন অনেক থাকে। ডাল ভাত আর ভাজা স্বর্গ। ডাল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। মশলা হেভি হয়েছে, ভাতই মেখে খাবো। একটু মোটা চিংড়ি দিয়ে ভাত মেখে খাই। মাছ ভাজাটাও খেয়ে নিই, বাঙালি আবার মাছ ভালো খাবে না, আর বেগুন ভাজা এটা হতেই পারে না। ঘিয়ের সাথে, মাখনের সাথে, ডালের সাথে মাছ ভাজা খেতে দারুণ লাগে না, অসাধারণ। তোমরা অবশ্যই শেয়ার করো, যে তোমরা নিশ্চয়ই খেতে খেতে ভিডিওটা দেখছো, কারণ দেখবে
খেতে খেতে খাবারের ভিডিওগুলো আমি বেশি দেখি অন্যদের, তোমরাও খেতে খেতে দেখবে, দেখবে খুব ভালো লাগবে আর এনজয় করতে পারবে। তো তোমরা যদি এখন খেতে খেতে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লিখে দাও যে তোমরা এখন কি খাচ্ছ। মোটা চিংড়িটা যা হয়েছে না পুরো অস্থির। জলের গ্লাসে নামিয়ে রাখি ভালো, কারণ এখানে যাই আমি পড়ে যাবে। মোচা আলু চিংড়ি উফ, পুরোই অস্থির হয়েছে। এবার খাবো মাংস, ভাতটা একটু কম হয়ে গেছে কিন্তু এটাই খেয়ে বেশি খাওয়া পেটে যায় না। মাংসে আছে প্রথমেই ধামসা আলু, হ্যাঁ মাংস, পুরো মাংসটা না নিয়ে এটা আগে খাই কারণ পুরোটা খেতে পারবো কি না কোনো ঠিক নেই। শুরু করি নয়তো দেখি এবার মাংসটা কেমন হয়েছে। একবার নিশা ঘুমবে করা মাত্রই ভেঙে গেল। আমি ভাত কম খাবো কিন্তু মাংসটা পুরো খাবো, ইচ্ছে তো আছে দেখি এবার কি হয়। আলু দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে উফ, বাইটটা জাস্ট অসাধারণ। একটু বড় সড়ো আলু হবে মাংস তবে না মজা।
ঢাকনা জমে যেত। সো গাইস আমার পেটে জায়গা নেই মাংসটা খাওয়ার মতো, রাতে খেয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই রাখি। থালায় কি জায়গা নিয়েছিলাম সবটা খেয়েছি, কিন্তু আবার বলো না যে থালায় নিয়ে ওয়েস্ট করেছি, কিছু না একটা পরে খেয়ে নেবো আমি। তো আমার খাওয়া পুরো ডান। এবার তোমরা লিখে জানো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো, বাই বাই, গুড বাই।